কি পকেটে লাগা গাড়ি চালান আরে অ্যাক্সিডেন্ট হবে না ড্রাইভার তো বেটি আরে বেটি যদি কি দেখে গাড়ি চালাতে পারেন না এই কি জাতা বলতেছেন জাতা বলতেছেন মানে একটা মানুষ আপনি মাইরা লাইতাছিলেন আপনি কোন জাতা বলতেছেন ভাই ভাই গাড়ি ভাই 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 প্লিজ আপনারা থামেন রেগে গেলেন তো হেরে গেলেন দোষ তো শুধু ম্যাডামের না দোষ তো আমারও আছে আমি অন্য মানুষকভাবে রাস্তা পার হচ্ছিলাম শুনুন ভাই রাস্তায় চলাচল করতে গেলে পথচারী ড্রাইভার সবারই দায়িত্ব সমান এই পথচারী আর ড্রাইভারের ভেতর যদি ঠিকমতো অ্যাডজাস্টমেন্টটা হয় তাহলে পরে না আমাদের ট্রাফিক সিস্টেমের উন্নতি হবে ভাই এটা কি কোন আপনার মতো একটা মানুষ ছে হে দেখতাছ না দেখলে কেন চলবে আপনি চলেন আমি আপনাকে হসপিটাল নিয়ে যাই না না হ্যাঁ হসপিটাল যাবো ভাই আমি ঠিক আছি ভাই আপনি সিরিয়াস ওনার দায়িত্ব আরে না না আপনি হাঁটতে পারছেন আপনি হসপিটাল চলেন আপনার দায়িত্ব এই শুন গাড়ি নাম্বার এই নাম্বার লো ভাই আপনি গিয়ে ফোন দিয়ে নাম্বার লয়ে রাখছি পেনশন করেন না ভাই আপনি ঠিক মতো চিকিৎসা ব্যবস্থা করবে হ্যাঁ তারা সব জানে ও কি তো নিতে এলো না যে আমি তো জানি যে তারা সব জানে কিন্তু কেন যে এলো না কিছুই তো বুঝতে পারছি না দূরে থাকে না এখান থেকে অনেক এখান থেকে আকাশের দূরত্ব তো আসলে কম না তাই না বুঝতে পারছি না আসলে মানুষ মারা গেলে তো আকাশের তারা হয়ে যায় এটা তো ছোটবেলা থেকে শুনছি তার মানে আপনার আপন কেউ নাই আমি এতিমখানা বড় হয়েছি আমার এক শিক্ষক বলতেন তারারা সব জানে সেজন্য আমি বললাম তারা সবাই জানে সরি না না সরি বলার কিছু নেই আমার মতো অনেকে কিন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বলিস কি তোর কোনো ক্ষতি হয়নি তো আমার কিছু হয়নি কিন্তু আমি যাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছি সে পায়ে ব্যথা পেয়েছে আর লোকটা না অদ্ভুত ভালো জানো আমি তো দেখিনি আমি জানবো কি করে কে বাসা নিয়ে আসে একদিন একটা অপরিচিত লোককে তুই বাসায় নিয়ে আসবি অচেনা কিভাবে ও তো আমার ফ্রেন্ড না এখন ফ্রেন্ড তোর যে এত এত ফ্রেন্ড কে যে ফ্রেন্ড আর কে ফ্রেন্ড না তোর তো আমি বেবি পাই না পাপা যা ফ্রেশ হয়ে নে আমার মানি ব্যাগ
আপনারা তো পুরুষ, আপনাদের পুরুষত্ব দেখাইতেছেন। যখন মানিব্যাগটা আমার পকেট থেকে নিয়ে দৌড় মারলো তখন আপনারা কোথায় ছিলেন? এখন কি করবেন আপনারা? আপনারা ওরা ধৈর্য নিয়ে মানিব্যাগটা নিজেদের পকেটে ঢোকায় তারপর পাশে গিয়ে দোকানে চা খাবেন, তাই না? নারী পুরুষ সমান অধিকার, সব জায়গায় আপনারা ভাগাভাগি করেন কেন? এরকম যান ভাই, যান পারলে একটা পুলিশে খবর দেন, পুলিশ থাকবেন কেন? ধরেন এত পরিপাটি রুম দেখে পাপা যে প্রশংসার চোখে আমার দিকে তাকিয়েছেন সেটা আসলে কখনোই আগে হয়নি, শুধুমাত্র আপনার কারণে পসিবল হয়েছে। আর শুধু এটা না, ছিনতাইকারীদেরকে ধরার পর আপনি যেটা বললেন না ওদেরকে, সেটা শোনার পর শুধু ওরা না আমিও লজ্জা পেয়েছি। না না, আপনি লজ্জা পাবেন কেন? লজ্জা তো আসলে ওদের পাওয়ার কথা, যারা ছেলেদের এটা করা উচিত, মেয়েদের এটা করা উচিত, এটা উচিত না এসব কিছু বলে নিজেদেরকে জাহির করার চেষ্টা করে। এই কারণে লজ্জা পেয়েছি। আসলে ছোটবেলা থেকে মহান লোকদের মুখ থেকে শুনে এসেছি এটা ঠিক না, ওটা ঠিক না, মেয়েদের এটা করা উচিত না, এটা করা উচিত, মেয়েদেরকে এটা মানায় না, এটা করবা না। এই জন্যই মনে হয় কারোর সাথে আমার কখনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, শুধুমাত্র ওরা না তো, ইভেন পাপাও। এই প্রথম মনে হয় আপনিই বলেছেন আমি যা করেছি ঠিক করেছি। যা এতদিন সবার মুখে ভুল শুনে নিজে অপরাধ বোধে ঢুকেছি, আজ প্রথমবার আপনি তাকে ঠিক বলেছেন। শুধু ঠিক না, প্রশংসাও করেছেন, তাই একটু লজ্জা তো আমি পেতে পারি না। না না, কী বলছেন, আমারই তো উচিত আপনাকে বিশাল একটা থ্যাংকস দেওয়া, কারণ আপনি যদি ছিনতাইকারীকে না ধরে আমার মানিব্যাগটা ফিরিয়ে না দিতেন তাহলে তো বাকি দিনগুলো আমার মাসের নাকেই থাকতে হতো। আপনি এমন করে কথাগুলো বলেন মনে হয় আপনার কী হয়নি। আসলেই তো আমার কেউ আছে, আমি আছি, আজ থেকে আমি আপনার বন্ধু। শুধু আমি না, আমার যেসব ফ্রেন্ডস আছে আমি কালই ওদের কাছে আপনাকে নিয়ে যাব, ওরাও দেখবে আপনাকে অনেক আপন করে নেবে। তারপর থেকে কখনো আপনার নিজেকে সো কল্ড একা মনে হবে না, বুঝতে পারলেন? ও আরেকটা কথা, আমি না এসব আপনি টাপনি বলতে পারেন, এসব আমাকে দেওয়া হবে না। Oh,
দারুণ। এবার তুমি একটা কিছু করে দেখো। আমি কি করব, আমি তো এসব বাজাতে পারি না। বাজাতে না পারো, ডান্স করো। কারিনার ডান্স, চিকেন তান্দুরি। ইনাফ, কি শুরু করলি তোরা? কি শুরু করলাম? কি শুরু করেছি বুঝতে পারছিস না? না, তুই বুঝিয়ে বল শুনি। বুঝছি, এখানে আসাটাই ভুল হয়েছে আমাদের। চলেন টবল। এলা, তুই নিজেকে কি মনে করিস? কোত্থেকে না কোত্থেকে তুই খ্যাতপোলা পয়েন্ট নিয়ে আসবি? আর তুই এসব কি মেয়ে হয়ে ছেলেদের মতো ডমিনেটিং বিহেভ করিস? এসব আমি মেনে নিতে পারবো না। এই একদম চুপ, আমাকে নিয়ে যা বলার বলেছো এলাকে কিছু বলতে পারবে না। তাহলে কিন্তু খবর আছে। কেন, কি করবা তুমি? মুজরা ডান্স করবা? এই এলা, যা পার্টিসিপেট কর। আকার ইচ্ছা আছে মুজরা ডান্স দেখার, বলো আমাকে, বলো দেখাচ্ছি। ভদ্র হতে বেশি কিছু লাগে না। ছোটবেলা বাসা থেকে একবার পালিয়ে গেছি, কেন কার উপর রাগ করে কিছু মনে নেই, শুধু এটুকু মনে আছে দৌড়াতে দৌড়াতে এসে এই যে এই জায়গাতে এসে দাঁড়িয়েছিল। মানুষ আসলে ব্যতিক্রমী কোনো কিছু গ্রহণ করতে পারে না, মানে স্বাভাবিক ছাড়া সে আসলে গ্রহণ করে না। যেমন বন্যেরা বনে সুন্দর, ছেলেরা ছেলেদের মতো আচরণ করবে, মেয়েরা মেয়েদের মতো আচরণ করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আপনি যে কি সহজ করে সব কথা বলে ফেলেন, এই জন্যই মনে হয় আমার কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না। আমি সবসময় না অন্যের ভুলটা আগে দেখি, আর নিজেরটা নিজেরটা তো চোখে পড়ে না। এই কারণে হয়তো রনির সাথে আমার বিয়েটাও ভেঙে গেল। রনি পাপার বন্ধু ছিল, আমিও খুব পছন্দ করতাম ওকে। আমি যখন স্কুলে পড়ি ও কলেজে সবসময় ফার্স্ট বয় ছিল। আমার সাথে যে মেয়েগুলো পড়তো না, ওর উপর সবার ক্রাশ ছিল, কিন্তু ও শুধু ঘুরতো, ফিরতো আমার সাথে। আমাদের বিয়েটা ফ্যামিলি থেকে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের জাস্ট কিছুদিন আগে থেকে না ও হঠাৎ করে কি যেন শুরু করে দিল, মানে ওর এত বাধা, এত নিষেধ, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ভালো, এটা মন্দ। আমি বুঝে গিয়েছিলাম ওর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হবে না। আমি আসলে এত কিছু বুঝি না, এটুকু বুঝি যে কাউকে ভালোবাসতে গেলে তার ভালো মন্দ সব কিছু মিলিয়েই ভালোবাসতে হয়, কাউকে কাস্টমাইজড করে কিন্তু ভালোবাসা যায় না। আর সে কারণেই ওরা যখন আমাকে অপমান করলো আপনি খেপে গিয়েছিলেন। আসলে আমার সব কিছু আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে, তাই আপনি এভাবে রিয়্যাক্ট করেছেন, তাই না? আমি কি ভুল কিছু বললাম? তুই পরবি শাড়ি, আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন পাপা, আমি শাড়ি পড়তে পারি না? না, সেই এসএসসি পরীক্ষার আগে থেকে আমি তোকে বলছি শাড়ি পর, শাড়ি পর, তুই শাড়ি পরিস না। প্রতি বছর একটা করে শাড়ি কিনে দিয়ে তুই ওয়ার্ড্রোবে উঠিয়ে রেখে দিস। তখন ইচ্ছে করে তাই পরি না, এখন ইচ্ছে করছে তাই পরব। হ্যাঁ, আচ্ছা তোর কি হয়েছে বলতো? আমি কদিন ধরে তোর মধ্যে বেশ একটা চেঞ্জ খেয়াল করছি। তুই বন্ধুদের সাথে আগের মতো ঘুরে বেড়াচ্ছিস না, ঘর দোর সব বেশ গুছালো, আবার ওয়েস্টার্ন ড্রেস ছেড়ে আবার শাড়ি পরবি বলছিস। থাক, ইচ্ছে হয়েছিল শাড়ি পরবো ভেবেছিলাম, বাট তোমার কথা শুনে এখন ইচ্ছেটাও চলে গেছে। আহা, রাগ করছিস কেন? আমি তো পড়তে নিষেধ করিনি, তুই যে শাড়ি পরতে চাচ্ছিস তাতে আমি ভীষণ খুশি হয়েছি। তাহলে তো প্রশ্ন করছি কেন? না, তোর মা বেঁচে থাকলে হয়তো এত কিছু প্রশ্ন করার চিন্তা আমার করতে হতো না। যেহেতু তোর মা বেঁচে নেই, সুতরাং সব কিছু জানতে চাওয়ার দায়িত্ব তো আমার উপরে পড়ে, তাই না? বল। শাড়ি পরতে ইচ্ছে করেছিল তাই ভেবেছিলাম পরব, এর বেশি আর কিছু না, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
তো এখন তোর সেই নতুন বন্ধুর কি খবর বল? কি জানো নাম? টগর। হ্যাঁ হ্যাঁ টগর। আমার মেয়ে তোমার কিছু বলেছে? জি স্যার, আজ সকালে বাস তাহলে হয়ে গেল। সুতরাং আজকে থেকে নো মোর স্যার। স্যার আমার কথাটা আপনার মনে আছে তো? হ্যাঁ হবে হবে, মনে আছে মনে আছে। আমি ডেকেছি ওকে। জি স্যার, জি আঙ্কেল আমাকে ডেকেছে। কেন স্যার? কেন? হ্যাঁ দাদা, হ্যাঁ কেন স্যার বলছে কেন? আঙ্কেল আঙ্কেল না, মানে ওই যে আমাদের বিয়ের ব্যাপারে মানে ফাইনাল কথা বলতে, মানে হাজার হলে তো আমরা ডিসিশন নিতে পারি না, গার্জেনের একটা ব্যাপার আছে না, তাই ভাবলাম যে স্যার মানে আঙ্কেলের সঙ্গে এই ব্যাপারটা আমি ফাইনাল করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো তোকে বিয়ের কথা বলিনি এখন। না আপনি বলেননি, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে না, মানে প্রেমের পূর্ণতা মানেই হচ্ছে বিয়ে, তাই না? তাই না আঙ্কেল স্যার? রাইট, এবং আমি সেই জন্য চাচ্ছি দ্রুত তোমাদের বিয়েটা দিই। স্যার কী ব্যাপার, কিছু বলবেন? ঠিক আছে স্যার, আমি না হয় পরে বলবো। তবে সে আপনার ডেস্কের ফাইলটা দেওয়া আছে, একটু দেখে নেবেন। ডেস্ক মানে? ম্যাডাম, অফিসের সব এমপ্লয়িদের তো একটা করে ডেস্ক থাকে, তাই না? তুই যা ভাবছিস তা না। প্লিজ এই টপিকে আমি আর একটা কথা শুনতে চাই। কিন্তু তুই ভুল বুঝে একটা ভুল বুঝে মানে তুমি বলতে চাচ্ছো আমি আমার চোখ দিয়ে যা দেখেছি সব ভুল ছিল? না তা না, মানে আমি যে তোমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলাম এটা তুমি আমাকে বললেই পারতে। অফিসের লোকজনের সামনে আমাকে এত ছোট করার তো কোনো দরকার ছিল না, এত নাটক করার তো দরকার ছিল না। চুপার অস্তম হয়ে বড় দাউটা মেরে দেবেন আসলে আমার কোনো ধারণাই ছিল না। সেটা ঠিক ছিল, তাই বলে বসরে স্পয়েল মেয়েকে বিয়ে করে? প্লিজ ভদ্রভাবে কথা বলেন। কি আশ্চর্য, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি তো এইভাবে কখনো রাগেন না। অবশ্য রাগারই কথা, কয়েকদিন পরেই তো আপনি নিজেই বস হয়ে যাচ্ছেন, এমপ্লয়ীদের উপর তো এরকম করতেই পারে। আপনি আপনার কাজে যান। শুনুন, আমি বিষয়টা হচ্ছে মানুষ তার উপরে রাগে যাকে সে ভালোবাসে। আপনার মতো একটা চিপ মেন্টালের লোককে শুধুমাত্র একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি দিয়ে চাকরিতে রাখা যায়, তাকে ভালোবাসা যায় না। আসলে টগর, আমি তোমাকে ডেকেছি একটা প্রস্তাব দেওয়ার জন্য। স্যার প্রস্তাব? রাইট, ইটস এ প্রপোজাল। আমার মেয়ে এলাকা তুমি বিয়ে করবে? স্যার আপনি কি আমার সঙ্গে ফান করছেন? না 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 না, আমি একদম ফান করছি না, আমি খুব সিরিয়াসলি বলছি। বিয়ে করবে তুমি ওকে? স্যার আমার কাছে ওর ছবি আছে, দেখো তুমি আমার পছন্দ হবে। স্যার ওকে দেখলে যে কেউই পছন্দ করবে, অথচ ওরই বিয়ে আমি দিতে পারছি না। না হঠাৎ না, না টগর, আসলে ডে বাই ডে মেয়েটা আমার নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। ওর সাথে মেয়েদের কথা না বাদ দিলাম, কোনো পুরুষ বন্ধুদের সাথেও সে অ্যাডজাস্ট করতে পারছে না।
তাই কয়েকবার চেষ্টা করেও ওর একরোখা আচরণের কারণে বিয়েটা ভেঙে দিতে হয়েছে। কখনো পাত্রপক্ষ ভেঙেছে, কখনো ও নিজেই ভেঙে দিয়েছে। কিন্তু স্যার আপনি আমাকে ডগর, তোমার সম্পর্কে তো আমি আগে থেকেই জানি, তারপরও ধরো এই ভাবনাটা আমার মাথায় আসার পর থেকে আমি অফিসের কয়েকজনের মাধ্যমে তোমার সমস্ত খোঁজখবর নিয়েছি এবং তখন থেকে আমি মনে করছি এই পৃথিবীতে যদি কেউ পারে এলার সাথে অ্যাডজাস্ট করতে সে একমাত্র তুমি। আমি তোমাকে বসের পদাধিকার বলে জোর করছি, তুমি রাজি হলে আমি একটু স্বস্তি হব, তুমি আমাকে ফিরিয়ে দেবে তখন। স্যার প্রশ্নটা ফিরিয়ে দেবার নয়, আমি বলতে চাচ্ছিলাম কি স্যার যে এলার মতো এরকম একটা আধুনিক মেয়ে ও কেন আমাকে বিয়ে করতে চাইবে? হ্যাঁ, ওকে রাজি করানোর দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। যদি তুমি পারো তাহলে আমি ওর সাথে তোমার বিয়ে দেবো। আমার একমাত্র জামাই হিসেবে তোমার যতটুকু সম্মান পাও না তার সবটুকু। কিন্তু আপনার সঙ্গে মিশে কথা বলে মনের অজান্তে আমি কখন যেন আপনাকে ভালোবেসে ফেলেছি। ওয়াও, সিনেমা না জীবন? একটা সিনেমা নাটক করছেন আমার সাথে, ভালোই তো পারফরম্যান্স দিলেন। আপনি এভাবে কথা বলছেন কেন? প্লিজ প্লিজ, আমি বলছি আপনি আমার কথাগুলো শুনুন। আমার সাথে যা করেছেন কখনো আর কারোর সাথে এটা করেন, একটা মন ভাঙা মানুষের কিছু থাকে না। টগর আজকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। তবে তোমাকে আমি বলেছিলাম ওকে নিয়ে আর কোনো কথা বলবো না। আজকের পর তোকে আর কোনোদিন বলবো না। আর কি বলবে শুনি? যতটুকু তুই জানিস না। আমার যতটুকু জানার আমি জেনে গেছি, এর বেশি কোনো দরকার নেই। তুই যা জানিস তা অর্ধেক, বাকিটুকু তোর জানা দরকার। বাকিটুকু কি? তুই জানিস আমি তোকে বিয়ে করার প্রস্তাব তাকে দিয়েছিলাম, কিন্তু সে যে তোকে এক বাক্যে বিয়ে করতে রাজি হয়েছিল এটা সত্য না। ও আমাকে একটা শর্ত দিয়েছিল। কি শর্ত? যে বাসে থাকতো সেখানে গিয়ে খোঁজ নিলাম, ওনাকে বাসাটা ছেড়ে দিয়েছে। এমন কোন ফ্রেন্ড নাই, রিলেটিভ নাই যার কাছ থেকে শুনলাম। ওর পার্মানেন্ট অ্যাড্রেস বলতে যে রিলেটিভ খাওয়ার ঠিকানা ছিল সেখানে আমি খুঁজ দিয়েছি, সেখানে যায়নি। আপনি
কোথায় ছিলেন আপনি? কেন, আমার কি কোথাও থাকার কথা ছিল? ফোন দিয়েছি, ফোনে পাইনি, বাসায় গিয়েছি, বাসায় পাইনি। কোথাও আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। এই পৃথিবীটা অনেক বড়, আমি শুধু একটু জায়গা চেয়েছিলাম। আসলে আমার নিজের কোনো জায়গা নেই, কিন্তু আমার মনে হলো যে আমার ভাবনাটা আসলে ভুল। ভুলটা আমার, বুঝার ভুল। আই'ম সরি। ঠিক আছে, আপনি তো সহজে সব কিছু কিভাবে মেনে নেন বলেন তো? কারণ আমি মিস্টার অ্যাডজাস্টমেন্ট। ইয়েস, মিস্টার অ্যাডজাস্টমেন্ট।